যতবারই ভাই আসে ততবারই আমরা চিকেন পনির খাওয়াই, তো এগুলো খেয়ে খেয়ে আর ভালো লাগছে না, তাই ভাবলাম ভাইকে এইবার নতুন কিছু খাওয়ানো যাক, তাই আমরা দেশি মুরগি নিতে চলে এলাম কাশীপুর মোড়। তা আজকে শনিবার হচ্ছে, আমি আর হাজব্যান্ড চলে এসেছি মার্কেট, আর আজকে আসবে ভাই বলতে মানে ছন্দার হাজব্যান্ড। যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর চলে এলাম ফটো দোকান, ফটো দোকানের মানে দীপ্তার বার্থডে আছে দুদিন পরেই, তা সেই জন্য ভাবলাম ওকে একটা গিফট দেওয়া যাক, তাই ওর একটা ফটো ভাবছিলাম আমি খুব বড় করে মানে বার করে পরে ওকে দেব। তা ওটা দোকানদার বললো যে দুদিন পর দেবে, তা দেখি কতদিন পর দেয়। আর এটা হচ্ছে ছেলের জন্য একটা ফটো ফ্রেম নিলাম, ওর খুবই ভালো লাগে হলুদ কালার, তাই হলুদ কালারটি নিয়েছি। আর ছেলে তো খুব খুশি। এরপর দুপুরে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এটা হচ্ছে কটার সময়, এটা 3:30-3:30 দিকে মা সোনার জন্য মাছ ভেজে রেখে দিচ্ছে, কারণ ও মাছ ভাজা খুবই খেতে পছন্দ করে। আর ওখানে রাখা আছে চিকেন, একটু চিকেন কষা বানানো হবে, আর এটা হচ্ছে দেশি মুরগির মাংস, এটা ঝোল হবে। আর এই দেখুন ওইগুলো আগে করে রেখেছিলো 3টার থেকে, আর এটা হচ্ছে যখন ওরা খাবে ঠিক আগেটাতে মা লুচি বানিয়ে দিচ্ছে, বলছে গরম গরম যাতে খাওয়া দাওয়াটা হয়। আর মেনুতে ছিল এগ লুচি, ছিল চিকেন কষা, মাটন নয় ওটা দেশি মুরগির ঝোল, আর মিষ্টি দই এগুলো ছিল। আর একটু হাজব্যান্ড বাজার থেকে দোকান থেকে একটু চানা তরকারি এনেছিল। আর এই দেখুন আমাদের বাড়িটা এতই ছোটো কোয়ার্টারটা, তা সেই জন্য ডাইনিং টেবিলটা খুলে রেখে দেই, আর ডাইনিং টেবিল সেট করে খাওয়া দাওয়া কমপ্লিট করছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে